আমি আনন্দিত যে আজকে এই আওয়ামী লীগ সরকার আসার পর এই 15 বছরে রংপুরে কোনো মঙ্গা দেখা যায়নি। এখানকার মানুষের কর্মসংস্থান ব্যবস্থা আমরা করতে পেরেছি, বিভিন্ন প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আমরা উন্নয়ন করেছি, সারা বাংলাদেশে আমরা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আমরা করে দিচ্ছি, আমরা এখানেও করেছি, প্রত্যেকটা এলাকায় করে দিচ্ছি, যাতে করে আমাদের দেশের সব স্তরের মানুষ ভালো থাকে, উন্নত থাকে। তাছাড়া সমাজে অনগ্রসর যারা তাদের জন্য, এমনকি দলিত হরিজন তাদেরকেও আমরা ঘর করে দিচ্ছি, তাদের জীবন মান উন্নত করারও ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের কাজ হচ্ছে জনগণের কল্যাণ করা, আর এই কাজ অব্যাহত রাখতে হলে, আর বিশেষ করে আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য 41 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই ঘোষণা আমরা দিয়েছি। আমরা কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি, ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে উঠবে, আমাদের সরকার স্মার্ট হবে, অর্থনীতি স্মার্ট হবে, আমাদের সমাজ ব্যবস্থা স্মার্ট হবে, কেউ পিছে পড়ে থাকবে না, সবাইকে নিয়েই আমরা বাংলাদেশ এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ দেশ। আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এটা আমরা কার্যকর করব, সামনে আমরা দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলব, যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, একটি মানুষও ভূমিহীন গ্রহহীন থাকবে না, একটি মানুষও বিনা চিকিৎসা থাকবে না। প্রত্যেকটা মানুষের যে অধিকার রয়েছে, মৌলিক অধিকার, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা, তার ব্যবস্থা আমরা করে দেব এবং করে আমরা দিচ্ছি, এবং এটা আমাদের অব্যাহত থাকবে। আর এটা অব্যাহত থাকতে হলে কি দরকার বলেন? নৌকা মার্কায় ভোট দরকার। একমাত্র নৌকা মার্কা স্বাধীনতা দিয়েছে। নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা, মহাপ্লাবন থেকে মানব জাতিকে রক্ষা করেছিল এই নৌকা, আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এই নৌকা, অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে এই নৌকাই দেবে উন্নত সমৃদ্ধ দেশ। কাজে আপনাদের কাছে আমার এটাই আবেদন, আমি আপনাদের এলাকার পুত্রবধূ, কি ভাই একখান ভোট মুই পামু না, হামাক একখান ভোট দিবে না, হামাক একখান ভোট দিবা? দেই যে আমার মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে দিয়ে গেলাম নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা, মানে আমাকে ভোট দেওয়া, জয়কে ভোট দেওয়া, সে জয়ের বোন, পুতুলের বোন, তাকে ভোট দেওয়া। তো ভোট দিবেন বলেন, হাত তুলে দেখান, ওয়াদা করেন। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ যখন নৌকা জিতবে আবার আমি আসব, আবার আপনাদের কাছে এইখানে এসে সভা করব, এবং এই অঞ্চলের আরও উন্নয়নের যা বাকি কাজগুলো আমরা করে যাব। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, বাবা মা ভাই সব হারিয়েছে, কিছু হারাবার নেই, কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই আমার একমাত্র লক্ষ্য। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে বলে যাই, রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই পীরগঞ্জবাসীকে। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হবে।